কোন অক্সিজেন নেই আপনারা গনায় যে তো বেশি আসতো এখন কম আসে ওই বানর দিয়ে গনায় টিয়ে ফাঁকি দিয়ে গনাইতো আগে হ্যাঁ এরপরে বানর দিয়ে গনাইতো বানর নিয়ে আসতো ঠিক আছে আমার ছোটবেলা এখনো মনে আছে বানর কিভাবে কিভাবে ইশারা করতো ওই ইশারার মিনিংসটা ব্যাখ্যা দিত এ গনাই নেয় লোকটা বানর বানরের কোনো দোষ আছে বানরকে আগে ট্রেনিং দিয়ে রেখছে যে এইভাবে এভাবে নাড়লে আমরা বলবো যে এটা এই কারণে নাড়ছে তোমার এই রাশির দশা এটা তোমার উপরে বিপদ সাফি বসছে অথবা শনি গ্রহ তোমার উপরে আসর করছে এবার এটা কি করতে হবে তাহলে এবারে বানর গণায় না কি করে প্রথমে গণানোর জন্য একটা টিয়া দেয় টিয়া নেয় আবার এটাকে কাটানোর জন্য আবার টাকা নেয় আরো বেশি তখন বেশিরভাগ মহিলাদেরকে ধোকা দিত কারণ তারা তো সহজ সরল মানুষ কারণ তারা বোঝে না মহিলারা বললে বিশ্বাস করে ফেলে এবার যদি ওই গণককে টেস্ট করার জন্য একটা লিটমাস টেস্ট আছে কিভাবে গণক গনাইলো আপনার হাত বা বানর দিয়ে গনাইলো গণানোর পরে এবারে ওনার গণনা করা শেষ এবারে আপনি গণনা করবেন একটু গনাইবেন মনে করেন একটা লাঠি দিয়ে চার পাঁচটা বাড়ি দিয়ে নেবেন খুব জোরে দেওয়ার পরে প্রশ্ন করবেন যে আপনি গণাইতে আসলেন আমার ভবিষ্যৎ গণাইলেন আপনি এই বানর দিয়ে এই বানরটা নিয়ে এখানে যে আসলে আপনি যে মাইটটা খাবেন ওই জিনিসটা আপনি জানলেন না কেন আপনারা বোঝেন না আমার কথা যে যদি আপনি আপনার নিজেরটাই জানেন না আপনি কিভাবে আমার ভবিষ্যৎটা আপনি বলে দিলেন তখন এই গণক গণনাকারী কি হয়ে যাবে তারের মতো সোজা হয়ে যাবে চলে যাবে অনেকে তো ভয় পায় বাবু কোন দিয়ে আবার কি করি দেয় এই ভয়টা থাকলে কি হয়ে যাবে শিরিক হয়ে যাবে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গণক সম্পর্কে কি বলেছেন শুনেন মান আতাকা হিনান আও আররাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদ মুসনাদ আহমদের দ্বিতীয় খণ্ডের 429 পৃষ্ঠা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি কোন গণক বা গণনাকারীর কাছে আসলো অথবা কোন বস্তু হারিয়ে গিয়েছে হারানো বস্তুর অনুসন্ধান করার জন্য আসলো ফাসাদদাকাহু বিমা ইয়াকুল এবং ওই গণক যা বলেছে তা বিশ্বাস করেছে ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদ বিশ্বাস করার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন ওই ব্যক্তি গণকের কথা বিশ্বাস করার সাথে সাথে আমি নবীর উপরে যা কিছু নাজিল হয়েছে সবগুলাকে সে কুফুরি করলো অস্বীকার করলো নাউজুবিল্লাহ কাফের হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নাজিল হয়েছে কি কুরআন নাজিল হয়েছে আর হাদিস তো হাদিস অস্বীকার করলে কুরআন অস্বীকার করলে সে কি মুসলমান থাকবে না কাফের হবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা অনুসারে কেউ যদি গণকের কথা বিশ্বাস করে তাহলে সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে দশটি কারণের মধ্যে একটি কারণ এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলতেছেন মান আতা'আররাফান ফাসালাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন আরবাঈনা লাইলা মুসলিম শরীফের 1751 নম্বর হাদিস কেউ যদি কোনো জ্যোতিষীর কাছে আসলো কোনো কিছু হারিয়ে মানে অনেক সময় অনেক কিছু হারাই যায় না ভাই আচ্ছা একটা কিছু হারাই গেলে ওই জিনিসটার খবর মানুষ কি বলতে পারবে বলেন এটা গায়েবের অন্তর্ভুক্ত না গায়েব জানেন একমাত্র কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কারো কোনো কিছু জিনিস হারিয়ে যাওয়ার পরে কেউ যদি কোনো গণকের কাছে যায় প্রশ্ন করে
যে দেখেন তো আমার এই জিনিসটা কোন জায়গায় আছে, কিভাবে কি করলে এটা পাবো, ঠিক আছে? বলেন তো এই জিনিস যদি কেউ প্রশ্ন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন প্রশ্ন করলে বিশ্বাস করা লাগবে না, গণক যা বলে বিশ্বাস করার আগে প্রশ্নটা করলো কেন, এটার অপরাধে 40 দিন তার কোনো ইবাদত কবুল হবে না, কোনো নামাজ কবুল হবে না, নাউজুবিল্লাহ। তাহলে বিশ্বাস করলে কি হয়ে যাবে? কাফের। এত একটি মানে আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে ফাড়ায় ফাড়ায় এগুলো ঢুকে আছে, এখন তো মনে হয় আসে না, আমি আর দেখতেছি না। মানুষ এখন কি হয়ে গেছে? সচেতন হয়ে গেছে, এখন বুঝে আল্লাহ দিলে। আগের জামানার মানুষ একটু সহজ সরল ছিল, এই অতীত কাহিনী কিচ্ছা কাহিনী এগুলোতে বিশ্বাসী ছিল বেশি, আর এই সমস্ত গণকের কথায় বিশ্বাসীও ছিল বেশি। সরল মানুষ বলতে তো বুঝায় যে যে কেউ কোনো কথা বললে সহসায় বিশ্বাস করে ফেলে, ঠিক বস্তু হারাই গেছে, কি করবেন? অনুসন্ধান করবেন, খোঁজ করবেন কোথায় পাওয়া যায় বা কোথায় আপনি পেতে পারেন। এটা তার সালাম দেওয়ার জন্য জানার দরকার কিতে কমছে? মানে সালাম দিতেন যার কাছে যাইতেছেন, সে কিভাবে বলবে এটা তো আমার বুঝে আসে না। আর আগেকার জিন কিছু ছিল ভালো, ওইগুলোকে হাজির করে এখন যে এলাকায় তাও বেশিরভাগ ক্ষেত্রে জিনে বলতে পারে না, বেশিরভাগ ক্ষেত্রে এটা আমি এই পর্যন্ত সঠিক হয়েছে বা জিন সালাম দিছে, সালাম দেওয়ার পরে জিনে সঠিক জায়গার জন্য এটা নিয়ে আসছে, আমার এই পর্যন্ত জানা নাই, কি জানি আপনাদের, আপনারা বুঝতে পারেন এবারে, আর বাকিটা আপনাদের ব্যাপার। আমি হাদিসের অনুবাদ বলছি, মানলে আপনাদের ইচ্ছে।